আর রাত হইলে বলতো যে আমার 5 বা 6 বার লাগবো, আমি জীবনে বিয়া শাদি করি না, আমি চিরকুমার। হ্যাঁ, নতুন নতুন বিয়া করলে 6 মাস ধরে মানুষ এরকম বর্ষাতে এনজয় করে, আর আমি তো জীবনে বিয়া শাদি করলাম না, আমি তো জেলেই ছিলাম। আর আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে, আমি কি সব শেষ করে দিছি এই কথা বলতো। তারপর আমি মানে কি বলবো, আমি যদি পারতাম না কানতাম, পাও ধরতাম যে ভাই আমি পারতাছি না, আমার ছাইরা দেন, দরকার আপনি আরেকটা বিয়ে করেন, তারপর আপনার হাত থেকে আমার মুক্তি দেন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না। ওই অবস্থায় আমার সাথে ওরকম করতো, আমি মানে মেয়েদের যে মাসিক হয় মাসে মাসে, ওইটা হইলে আমার বিশ্বাস করতো না, বলে একদিনে নাকি ভালো হয়ে যায়। ওই অবস্থায় আমার সাথে এরকম, আমার মামানি সকালে গেছে আমার খালামণির বাসায়, উনি আসছে রাতে। জল্লা সাজামকে বিয়ে করার পর ওই দিনই কি আপনাদের বাসর হয়েছিল? আমি যাইতে চাই না, এই জন্য আপনি আমার এরকম করলেন, এরকম করলেন, আমার জোর করে টাইনটা নিয়ে গেছে। আমি আমার মার ঘরে যাই শুইছি, আমার ওইখান থেকে আমার টাইনটা নিয়ে গেছে। টাইনটা নিয়ে গেছে কে? বলে এখন বিয়ে হয়েছে না, তুই আমার বউ না। হ্যাঁ, তো ওই সময় কি আপনার মা উপস্থিত ছিল? না, আম্মু আসছে মনে হয় রাত 11টা। আচ্ছা, তো জন্ম সাজান যখন আপনাকে বিয়ে করে, আপনার কি ভোটার আইডি কার্ড বা এই ধরনের এভিডেন্স নিয়ে কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার আইডি কার্ড তো ছিল। আইডি কার্ড হয়েছে, নিয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে তো হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আপনাদের যে শারীরিক মানসিক যে বলে যে টর্চার, সেই টর্চারের সম্পর্কে বলেন, কেন আপনি ফিরে আসেন সেখান থেকে? ও দিন হইলে, হ্যাঁ দিন হইলে বলে যে না, আমার মতো 17-18 বছরের মেয়ে নাকি হলে বিয়ে করবে টাকা পয়সা দিয়া, এ কথা বলতো। হ্যাঁ, মেলামেশা করতো, কানলে আমার বলতো আমি নাকি নাটক করি, আমার মারতো ওই টাইমে, কি বলবো আর। জল্লা সাজান আপনার কি গায়ে হাত তুলতো কখনো? তুলতো না, আমারে এই যে ঝাড়ু দিয়ে পিটাইতো, আমার লাথি দিয়ে গর্তে বাইর করে দিত, মারতো। খাওয়া দাওয়া যে করতেন, জল্লা সাজান কি বাজার টাজার করতো ঠিকঠাক করতো? বাজার টাজার তো এটা তো ওনারও খাইতো, এবো তো না খেয়ে থাকতে পারবো না। উনি যে একটা ইসের ভিতরে বললো যে আমি নাকি সারাক্ষণ টিকটক বানাইতাম, ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, রান্না বান্না করতাম না, আমি যদি রান্না বান্না না করে খাওয়াইতাম তাহলে খাইস্তে কই থিকা। আর যে আমার মানে আমি তো বিয়ে মানে ওদিন তো রাজি ছিলাম না, ওদিনে আমার ওর ঘরে টাইনা নিয়ে গেছে যে তুই এখন থেকে আমার বউ, তুই আর ওই ঘরে থাকতে পারবি না। হ্যাঁ, আর ওই লোকে যে বলতাসতে এখন শুনলাম যে উনি নাকি আমার বিয়ের কি 3 দিন পর থেকে আর আমার শরীরে কোনো ই করে না, টাচ করে না, একটা হারামি, একটা মানে কি বলবো ভালো। ও এখনো কিন্তু জল্লা দিয়ে আসে, মানুষের মানে আসল রূপটা দেখাইতেছে না। আমি ছিলাম ওর সাথে, আমি জানি যে ও কিরকম, জল্লা জল্লা দি রয়ে গেছে, একটু ভালো হয় নাই, ও অনেক খারাপ একটা লোক। আচ্ছা, ফাইনালি কখন সিদ্ধান্ত নিলেন যে ওর সাথে আর থাকবেন না? এটা যখন এরকম আমার রাত্রে ই করতো, তখন আমি যখন বলতাম ভাই আমারে আমি পারতাছি না, তো আমারে আপনি ছাইরা দেন, সবার সামনে মানে বলতো তুমি চলে যেতে চাও তুমি চলে যেতে পারো, যখন মানুষজন চলে যেত তখন আমার উপরে অত্যাচার শুরু হইতো, গেট আটকাই দিয়ে আমার এই জায়গায় ওইটা পাড়া দিত। তারপর বললেন যে আমাদের এত সহজে মুক্তি পাবি তুই, এত সহজে পাবি না তুই, এ কথা বলতো। তারপর পাশের রুমের নানিরা ছিল, এরকম রাত্রে আমি নানিদের, আমার আম্মু তো ওই জায়গায় ছিল না, আমাদের বিয়ে হয়েছে না এর কদিন পর, আমার আম্মু আর কি বাসা ছেড়ে ওখান থেকে চলে এসে কারোর সাথে যোগাযোগ করতে দিত না, এমনকি মাঝে মধ্যে আমার তালা দিয়ে থুয়ে উনি দোকানে যেত, বেশিক্ষণ থাকতো না, সারাক্ষণ ঘরের ভিতরে থাকতো, আর এক একটা নিয়ে আমার সাথে বাজাইতো, আমার মারতো, টাকা চাইতো, দোকানে মাল উঠাইতে পারে না, এরকম করতো যে রুম ভাড়া দিতে পারতো না, এইসব নিয়ে ঘরের ভিতরে থাইকা থাইকা মনে হয় 5 মিনিট লেগে বাইরে যেন সাংবাদিক আসলে ওনাদের সাথে কিরকম দেখতাম ব্যবহার করতো, দোকানে মানে ওনার বাসায় আসতো না, আসলেও ওনাদের সাথে খারাপই করতো। জল্লা সাজান, আচ্ছা শোনা, জল্লা সাজান যেদিন আপনাকে বিয়ে করে সেদিন আপনাকে জল্লা সাজান স্ত্রী হিসেবে আপনাকে কি দিয়েছিল? আমাকে কোনো কিচ্ছু দেয়নি। সেদিন আপনারা কি বাজার করে রান্না করেছিলেন বিয়ের দিন? বিয়ের দিন কিচ্ছু ওরকম রান্না করিনি। সেদিন কি খাওয়া দাওয়া করেছিলেন রাত্রেবেলা? ওরকম তো আর আমাদের যেদিন আমরা তো আর অনুষ্ঠান করে, আমাদের তো আর ওরকম মানে ই না যে এটা মা বাপে দিতে আসতে অনুষ্ঠান করে, ওরকম তো কিছু না আমাদের, ওদিন কি রান্না করবো, আমার মায় নাই বাসায়। আচ্ছা, আপনি এরপরে কি এই ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি কি আপনার মার সাথে আলোচনা করে তারপর থানায় গেছিলেন? কোনটা? এই যে জলা সাধারণের সাথে আর থাকবেন না এটা? না না, এটা আমার মার সাথে না, আমার মার সাথে কোনো যোগাযোগই ছিল না। হ্যাঁ, মানে ওই যে পাশের রুমে যে নানি আসতে আন্টি আসে ওনাদের বলতাম, নানি দেখো আমার সাথে এরকম রাইতে আমার 4-5টা ছাড়া ঘুমাইতে দিত না, আবার সকালে 6টা 7টা এরকম কি 1-2 ঘন্টা মানুষের ঘুম হয়? বলে কি ও দেখ তুই দেখ ও মনে হয় ওষা টোষাদ খায়, নাহলে অন্য কিছু খায়, নাহলে এরকম পারার কথা না। তারপরে
ওনারা বলতো যে তোর যে টাকা দেয় নাই, যে সই নিছে, এটা তুই একটা ই করে রাখবি, রেকর্ডিং করে রাখবি। ওনারা ওই নানিরা আমার বললে দিচ্ছে, আমার অনেক উপকার করছে, ওনারাই আমার সাহায্য করছে, এই জন্য ওর কাছ থেকে আমি মুক্তি যে বাইরেতে পারছি। নাহলে আমি বাইরেতে আমি এরকম ভাবি না যে ওর কাছ থেকে আমি বের হয়ে আসবো বা কি। উনি মানে এরকম আমার আটকে রাখতো যে বলতো কি যে আমি যদি চইলাহি তাহলে আমার পুরো 14 গোষ্ঠী বলে জেলে পড়বো, সব কিছু আমার কাছ থেকে রেকর্ডিং আছে। তাই আমি বলতাম আমি তো অন্যায় করি না, যে অপরাধ করছে ওরই ই করবো, অপরাধ ছাড়া একজন আরেকজন কিভাবে দিব, আমার কাছে সব রেকর্ডিং আছে, আপনারা শুনবেন। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, যে জিনিসটা হচ্ছে যে জল্লাদ শাহজাহানকে আপনি তো বিয়ে করার পরে অনেকদিন ওর সাথে ছিলেন, কতদিন ছিলেন বিয়ে করার পরে? এই 2 মাস থেকে 4-5 দিন, 2 মাস। কতদিন? 4-5 দিন, 25 দিন। 1 মাস 25 দিন ছিলেন, তো কখনো কি জানতে চেয়েছেন জল্লাদ শাহজাহান থেকে আপনি কিভাবে ফাঁসি দিয়েছিলেন, এই সমস্ত ঘটনা কি কখনো শুনেছেন তার থেকে, তার মুখ থেকে জানতে চেয়েছিলেন? না, উনি এসব বলেন বলছে জানি, মানে খালি উনি এটাই বলতো যে তুমি তো আমারে চিনো না, আমি দিনে ধরে গেলে মানুষের মানে বলে যে সেটা বলতো তুমি কি মনে করছো, তারপর আমি জেলখানে এতগুলো মানুষ। জল্লাদ শাহজাহানকে কি ভালোবাসছিলেন নাকি ভয় পাইতেন? ভয় পাইতাম, ওরে কি ভালোবাসো। ভয় পেলে তাহলে বিয়েটা কেন করলেন? বিয়েটা যে আমার হুমকি দিচ্ছে, আমার মায়ের আমার বাইরে মারবো এজন্য। হ্যাঁ, এখন আপনি এই যে থানায় গেলেন অভিযোগ করলেন, আসলে আপনি বললেন যে আপনার উপর অত্যাচার করা হয়েছে, এর জন্য আপনি কি থানায় কি অভিযোগ করছেন? থানায় অভিযোগ দিছি যে ও আমার যে টাকার জন্য মারধর করতো, বলতো দোকানের মালটা লুটাতে পার না। হ্যাঁ, তারপর আপনার ওই যে একটা জানি যে সই নিছে আমার এরকম এরকম করে, এইগুলো মারধর করতে। এটাই মামলা করছেন? মামলা করছি। কবে মামলা করছেন? ওইটা আমি আসছি এর পরের দিন। ওই যে ও বলছে না যে আমি যেদিন চলে আসছি 2-3 দিন পরে মানে মানুষের কাছে হাইটা এটা বলতেছে, আমি নাকি ওর ঘর থেকে 7 লাখ টাকা নিয়ে এসেছি, তারপর 3 বড়ি নাকি শূন্য নিয়ে আসছি। এই কথা শোনার পরে আমি আবার ইকুরা থানা থেকে পুলিশ নিয়ে গেছি। পুলিশ নিয়ে যাওয়ার পরে উনি তখন আর বলে না, আর উল্টা কান্দাকাটি করতেছে, কোনো টাকা পয়সার অন্য কোনো কথাই উঠতেছে না। আর মানুষের বলতেছে যেন যদি টাকা পয়সা নিয়ে পলাই যেত তাহলে ওর আবার পুলিশ নিয়ে কি লেগে যাবে। একবার না 2 বার গেছি, তখনও পুলিশের কাছে কিচ্ছু বলে না। ওই পুলিশ বলতেছে যে তুমি কি চাও, আমি বলছি কি আমার হাত থেকে মুক্তি চাই, বলে তোমার এই জায়গায় কি কি আছে তুমি নাও। ওই পুলিশের সামনে আমি আমার যে কাপড় চাপড় ছিল ওইগুলোই আমি নিয়ে চলে আসছি। উনি বলছে যে টাকা পয়সা নিয়ে এসছি, উনি একটা নতুন একটা তোষক ওই টাকাটা থুয়েছে, এত রুম ভাড়া দিতে পারে নাই, খাওন চালাতে পারে নাই, তাহলে আমি ওর এতগুলো টাকা কই থেকে নিয়ে আসলাম। আর তাহলে ওর যদি এত টাকা থাকতো তাহলে কি ওই যে রুম ভাড়া বাজায় রাখতো? মানে কি আপনি জল্লাদ শাহজাহানের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন নাই? কোনো টাকা পয়সা আননি। আর আমি আসার এক মাস কোনো সোনা গয়নাও দেন নাই? কোনো কিচ্ছু দেন নাই। প্রথম দিকে কিছু টাকা ছিল, ওই টাকা লোভে কি আপনি বিয়ে করেছিলেন? না 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 না, কোনো এরকম কোনো কিচ্ছু না। আমার মানে এই যে মানে বলে না যে এত টাকা পয়সা যদি থাকতো তাহলে ওই রুম ভাড়া বাজাইতো, ওই যে সেলুনে যে দাড়ি মুসকাটছে এই টাকা কি মানুষের বাজাইতো যেন আমি আসার আগে। আপনারা আমার টিকটক আইডিতে ঢুকে দেখেন যে আমি ওরকম টিকটকার কিনা। টিকটক তো এখন আজকাল জুয়ান থেকে বুড়া সবাই করতেছে টিকটক, এটা করা তো অপরাধ না। আর আমি তো ওরকম না, আমি তো আর ভাইরাল না যে আমি সব সময় টিকটক আর টিকটক নিয়ে বসে থাকি, এরকম কিছু না। আচ্ছা এখন ফাইনালি আপনি কি চান? আমি চাই ওর হাত থেকে মুক্তি চাই। হ্যাঁ, ও যে ওই যে মিথ্যা যেটা আমার দাদা মানে সই নিছে, আরো মানুষের কাছ থেকে সই নিছে, ওর লোকের কাছ থেকেও কিন্তু সই নিছে ওই দলিলটার ভিতরে, এটা ওর সাজানো সব কিছু নাটক। আবার সরকারের কাছ থেকে কিছু টাকা দেয়, আবার কদিন বইয়া খাইতে পারে, আরেকটা মাইয়া আবার এটি খাওয়া শেষ হইব, আবার আরেকটা মাইয়া ধরবো, এরকম করে মানুষের ফাঁসায় ফাঁসায় টাকা পয়সা যেন এরকম নিতে পারে। এর লেগে হয় নতুন নাটক সাজাইছে। আমি চাই ও ও বলতেছে মানে যে আমি ছাড়লে তো টাকা লাগবো, টাকা দিতে হইব আমারে। আমি বলে দিতেছি যে তোর কোনো টাকা আমার দেওয়া লাগবো না, তোর কাছে আমার মানে কি বলবো ভিক্ষা চাই, যেন আমার জীবনটা তুই ভিক্ষা দে, তোর হাত থেকে আমার মুক্তি দে। আমি ওই আর ওইটা মানে ও যে স্ট্যাম্পটা আমার সই নিছে এই স্ট্যাম্পটা নিয়ে ও কোর্টে নিয়ে ওই যাক, ওই জায়গায় যাওয়ার পর ওই বলুক, ওই স্বীকার করুক,
দেন এটা আমার কোনো টাকা পয়সা দেয় নাই, আমার নামে মিথ্যা মামলা দিছে, এটা মানে আমার ফাঁসানোর জন্য আমার কাছে রেকর্ডিং আসতে আপনারা সবাই শুনবেন। মানে ফাইনালি আপনি আসলে জল্লাদ সাজানের সাথে বিয়ে করে যেভাবেই হোক টাকার কথা শুনে বা যেভাবেই ভয়তে হোক যেভাবেই হোক বিয়ে করে ভুল করছেন? হ্যাঁ ভুল করছেন না? ভুল করছি না। ওকে।